আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউএসএর ফোন নাম্বার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সেজন্য আপনার প্রথমে একটা আইপি ইউজ করতে হবে। সেই আইপিটা আমি আগের দিন আমার আগের ভিডিওতে দেখাইছি, সাকসেস কোড। আমার সাকসেস কোডটা ওপেন করা আছে, আমি জাস্ট লগ ইন করতেছি। লগইন করার পরে আপনি জাস্ট যে কোনো একটা আইপি এখান থেকে ধরে নিতে পারেন, ইউনাইটেড স্টেটের যে কোনো একটা লোকেশনের আইপি। আর আপনাদের বলছিলাম সরকারি যে পাঁচটা যেগুলাতে কমন স্টার থাকে সেগুলোতে নেবেন, আর শর্ট টার্মের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। ডিফল্ট প্রোফাইল এখানে যায় জাস্ট এই যে সবুজ বাতিটা জ্বললেই আপনার আইপিটা ধরে যাবে। দেন আপনি চাইলে একবার আইপিটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। এটার আগে একবার কন্ট্রোল সিলেক্টে কুকিজটা ডিলিট করে নিতে পারেন। এই যে কন্ট্রোল সিলেক্ট দিয়ে আমি কুকিজটা ডিলিট করে নিচ্ছি। হ্যাঁ, দেন আপনি এখানে চেক টু আইপি দিয়ে চেক করে নেবেন আপনার আইপিটা কোন স্টেটে ধরছে। দেখেন এই যে অ্যালবামাতে ধরছে, এই যে অ্যালবামাতে। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার যাইতে হবে textnow.com এই এই সাইটটায়। এই যে আমি লিঙ্কটা নিয়ে আসছি। এরপর আপনার লাগবে একটা টেম মেইল। আমার টেম মেইল দিয়ে টেক্সট নাও অ্যাকাউন্টটা খুলবো। তারপর আপনার লাগবে একটা জিপ কোড, এই জন্য যে কোনো ইউনাইটেড স্টেটের একটা সিটি জিপ কোড হলেই হচ্ছে আপনার। ওকে, আমি তিনটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের এতে হেল্প হইতে পারে। সো আমি টেক্সট নাও অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো, টেক্সট অ্যান্ড কল নাও ফ্রি। দেন এখান থেকে আমি মেইলটা কালেক্ট করব। এটা সাইন আপ করতে গেলে জাস্ট এই মেইলটা আর এই মেইলে যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হচ্ছে। দেন সাইন আপে ক্লিক করলে এই মেইলটা সাইন আপ হয়ে যাবে। আর এখান থেকে আপনি জাস্ট কোড নিতে পারবেন, ইউনাইটেড স্টেটের যে কোনো জায়গার কোড নিতে পারবেন। সো এখানে কলোরিডার একটা কোড নিচ্ছে, 303, 303-এর কোড নিচ্ছি। তো এটা আমি হাতে লিখে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা সিটির কোড দিলেই এখানে খুলে যাবে, যে কোনো একটা সিটি। আর স্টার্টিংয়ে এরকম একটা পেজ আসবে, গেট ফ্রি ফোন নাম্বার, এখানে এন্টার কোড, এন্টার ইউর এরিয়া কোড 303। আমি কোডটা দেখছিলাম, 303। দেন এখানে কন্টিনিউ দিবেন, একটু সময় ওয়েট করলে তারা এখানে একটা ইয়েস ফোন নাম্বার দেবে। আচ্ছা, ইয়েস ফোন নাম্বারটা আপনাদেরকে চেক করে দেখাই। আমি একটা গুগল ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনি টেক্সট নাও একটা কোড আসবে, এটা আপনি ভেরিফাই করে দেবেন, নাহলে টেক্সট নাওটা বেশিক্ষণ টিকসই হবে না। একটু ভেরিফাই। আর এখানে এরপরে রোবট যাবে, এই রোবটটা ক্লিক করে কমপ্লিট করে দিলে ওরা আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবে যেটা আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমার রোবটটাও কিছুই চাইলো না, আইপিটা স্ট্রং বলে কিছুই চাই না। আইপিটা যদি দুর্বল হইতো বা এক আইপিতে যদি আগে দিয়ে একটা অ্যাকাউন্ট করা হইতো, তাহলে আইপিতে আমার রোবটটা আরও অনেকবার অনেক কিছু চাইতো, তখন আমার টাস্কগুলো কমপ্লিট করা লাগতো। দেখেন আমাকে এই যে ফোন নাম্বারটা দিছে, আমি এই ফোন নাম্বারটা এখন তাহলে সেভ করে রাখি। আমি আর আমাদের এই ফোন নাম্বারটাই কাজে লাগবে। আমি ডকুমেন্টটা সেভ করে রাখতেছি। তারপর হচ্ছে আমাদের মেইলটা সেভ করে রাখতে হবে। টেম মেইলে যাই, কারণ এই অ্যাকাউন্টটা যদি টিকসই হয় তাহলে আমি এটা নেক্সট দিনও ইউজ করতে পারবো। তার জন্য আমরা এই মেইলটাই দিয়েছিলাম, পাঁচটা এই মেইলই দিছি, সেম দিয়েছিলাম আমরা। আমরা মেইলটা কনফার্ম করছি, মেইলটা কনফার্ম করার পর টেক্সট নাম্বার আসছে, এখানে গট ইট ক্লিক করে দিলে আমরা এই নাম্বারটা এখন ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি বলছিলাম একটা গুগল ভয়েস ইউজ করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি গুগল ভয়েসটা অন করে নিচ্ছি, দেন আবার ব্যাক করতেছি।
দেখেন আমি একটা গুগল ওয়াচ বের করছি, এখান থেকে আমি জাস্ট গুগল ওয়াচটা সাইন আপ লগ ইন করতেছি, সরি আমি জাস্ট গুগল ওয়াচে মেসেজ করে আপনাকে দেখাবো যে আমরা টেক্সট নাওয়ার নাম্বার থেকে আমরা আনলিমিটেড ভাবে মেসেজ করতে পারি, ইউএসএ পার্সনদের সাথে চ্যাটিং করতে পারি। এখানে মেসেজ করার সিস্টেম হচ্ছে এই যে নিউ টেক্সট, এই অপশনটা যায় ফোন বা ইমেল, আপনি যেটাই চান সেটাই আপনি মেসেজ করতে পারেন। এটা দেখেন আমি এখান থেকে আমার গুগল ওয়াচ নাম্বারটা নিয়ে তাকে মেসেজ করতেছি, দেন মেইলটা চাইলে আমি মেইলটা আপনাকে দেখাচ্ছি। এখানে আমার ফোন নাম্বারটা হচ্ছে এটা, এটা বার হইতে সময় লাগতেছে একটু, আমি এখন এখানে গেলাম, আমার নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর এখানে হাই যে কোনো কিছু লিখলাম, হিজি হিজি একটা যে কোনো একটা কিছু লিখে জাস্ট একটা সেন্ডিং করলাম, দেন দেন দেখেন এই যে আমি 1685, আমার ফোন নাম্বার লাস্ট ছিল 1685, দেখেন এই যে 1685। এবার দেখে আমি আমার ফোন নাম্বারটা ইনবক্সে চেক করি, ইনবক্সে ক্লিক করলাম, দেখেন এই যে একটা হিজি হিজি মেসেজ চলে আসে। সো আপনারা বুঝতে পারছেন যে এটা দিয়ে আপনি যে কোনো ইউএসএ পার্সন বা ইউএসএ মানুষ ইউএসএ লোকদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন অ্যান্ড লং টাইম ইউজ করতে পারেন যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন। ওকে থ্যাংক ইউ, আজকের মতো সবাইকে থ্যাংক ইউ।